আইফোন এসি ফোর যেটা হতে চলেছে আইফোন 14 সিরিজের ফোনগুলোর মতো, যার লুক হবে পুরোই চেঞ্জ। আইফোন এসি মানে হলো অ্যাপেলের স্পেশাল এডিশন, অ্যাপেলের সব থেকে সস্তা ও মিড রেঞ্জ বাজেটের ফোন, যেটা অ্যাপেল প্রথমবারের মতন রিলিজ করেছে মার্চ 2016। এরপরে দ্বিতীয় ভার্সন এসেছিল 2020, আর থার্ড জেনারেশন লঞ্চ হয় 2022। তবে এবার অ্যাপেল অনেক আপডেট কিছু প্ল্যানিং করছে, যেটা হবে আইফোন এসি ফোর জেনারেশন। আর ডিসপ্লেতে যে আপনি ফোনটি দেখছেন, এটি হচ্ছে আইফোন এসি ফোর। এই ফোনটিকে আপনি আইফোনের সব থেকে বাজেট ফ্রেন্ডলি ফোন বলতে পারেন। এটা আমি বলছি কারণ এসি সিরিজের লাস্ট যে ফোনটি লঞ্চ করেছিল আইফোন এসি, তার দাম ছিল মাত্র 49,900 রুপি, যেটা বাংলাদেশি টাকা 60,000 টাকার মতো। আর এবারের আইফোন এসি ফোর হতে চলেছে অনেক স্পেশাল, যার রেয়ারে ক্যামেরা থাকবে 48 মেগাপিক্সেলের সেন্সর, আর লুকসের দিক থেকে হবে আইফোন 14 সিরিজের মতো, সাইডে অ্যাকশন বাটনও থাকবে। সো ভাই ব্রাদার, আজকের ভিডিওতে থাকছে আইফোন এসি ফোর ফোনটির কনফার্ম লিক্স অনুযায়ী ইন ডিটেলস, এই ফোনটি কবে লঞ্চ করবে এবং এর প্রাইস কেমন হতে পারে। সো পুরোটা জানতে দেখতে হবে আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আশা করি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন আইফোন এসি ফোর ফোনটি কি কি আপডেট ফিচার্স ও স্পেসিফিকেশন নিয়ে মার্কেটে লঞ্চ করতে চলেছে। প্রথমে ডিজাইন, আইফোন এসি ফোর এটা বেজ হবে আইফোন 14 সিরিজের চেসিসের উপর। স্কোয়ার শেপ, ওয়েট হবে 6 গ্রাম কম আইফোন 14 এর থেকে, টোটাল ওয়েট হবে 165 গ্রামের মতো। এছাড়াও এবার থাকছে না টাচ আইডি, এটা অনেক বড় একটা আপডেট, কারণ এখন পর্যন্ত এসি সিরিজে যে কয়েকটা ফোন লঞ্চ করা হয়েছে প্রতিটিতে টাচ আইডি মানে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছিল। আর এবার ফোর্থ জেনারেশন মানে আইফোন এসি ফোর এ টাচ আইডির জায়গায় ফেস আইডি ব্যবহার করা হবে। এছাড়াও ফোনটিতে দেওয়া হবে ফ্ল্যাট ডিজাইন, যেটা আইফোন 14 আর 15 সিরিজে রয়েছে, ঠিক তেমনটাই দেখতে পাওয়া যাবে আইফোন এসি ফোর ফোনটিতে। তবে এই ফোনটি 4টি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করবে, যেটা এসি সিরিজের প্রিভিয়াস জেনারেশনে মাত্র 3টি কালারে ছিল, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড রেড। এবার নতুন করে ব্লু কালার অ্যাড করা হয়েছে। তবে আরো একটা স্পেশাল চেঞ্জ হচ্ছে ফেস আইডির মতনই, সেটা হচ্ছে এর চার্জিং পোর্ট, কারণ আইফোন এসি ফোরে এবার থাকবে না লাইটনিং পোর্ট, এবার থাকছে ইউএসবি টাইপ সি, যেটা সত্যিই একটা অসাধারণ চেঞ্জ হতে চলেছে অ্যাপেল লাভারদের জন্য। তো কেমন লেগেছে এই লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেননা আইফোন এসি সিরিজের প্রিভিয়াস জেনারেশনের যে লুকটা ছিল সেই হিসেবে আমার কাছে ফ্ল্যাট ডিজাইনটা অসাধারণ লেগেছে। এবার যদি আমরা এই ফোনের ডিসপ্লে সেকশনে আসি, এসি সিরিজের প্রিভিয়াস ফোনগুলোতে সবার একটা কমপ্লেন ছিল এলসিডি প্যানেল 4.7 ইঞ্চি, যেটা অনেকেরই পছন্দ নয়। তবে এবারে অ্যাপেল করে দিয়েছে আপডেট, আইফোন এসি ফোরে এবার দেখতে পাওয়া যাবে 6.1 ইঞ্চির ওয়েলেট প্যানেল, যেটা হবে 60 হার্জের। এই আপডেটটাও সত্যি অসাধারণ হতে চলেছে। আইফোন এসি ফোর এ 6.1 ইঞ্চি ওয়েলেট প্যানেল। ক্যামেরা সেকশনে এই ফোনটি রিয়ারে ব্যবহার করা হবে যেমনটা বলেছিলাম সিঙ্গেল লেন্স, যেটা 48 মেগাপিক্সেলের। এই সেন্সরটি রিসেন্টলি লঞ্চ হওয়া 15 সিরিজে দেখা গেছে। ফ্রন্ট সাইডে থাকবে সিঙ্গেল পাঞ্চুয়াল 12 মেগাপিক্সেলের, যেটা অনেক বড় নস শেপে দেখতে পাওয়া যাবে। প্রসেসর সেকশনেও থাকছে অনেক ধামাকাদার আপডেট, কারণ এবার আইফোন এসি ফোর ফোনটিতে ব্যবহার করা হবে A17 বায়োনিক চিপ, কিন্তু এই ব্যাপারে এখনো শিওর ভাবে কিছু বলা যাচ্ছে না। তবে এমনটা হলে সত্যিই একটা অসাধারণ আপডেট ছিল বাজেট ফ্রেন্ডলি অ্যাপেল ইউজারদের জন্য। সবশেষ যদি আমরা আইফোন এসি ফোর ফোনটির লঞ্চ ডেট ও প্রাইসিং এর কথা বলি, এই ফোনটির ইউএস ভ্যারিয়েন্টের প্রাইস হবে $499, যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 55,000 টাকার মতন আসে। এটা যদিও একটা আনুমানিক প্রাইস, একটু এদিক ওদিক হতেই পারে। আর এই ফোনটির লঞ্চ ডেটের কথা বলতে গেলে, আইফোন এসি ফোর ফোনটির লঞ্চ ডেট এখনো কনফার্ম হয়নি, তবে আশা করা যায় 2024 মাঝামাঝি এই ফোনটি মার্কেটে চলে আসবে। সো ভাই ব্রাদার, এই ছিল আইফোন এসি ফোর ফোনটির কনফার্ম লিক্স অনুযায়ী খুঁটিনাটি বিস্তারিত। অসাধারণ সব আপডেট নিয়ে আইফোন এসি ফোর ফোনটি কেমন হতে চলেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অ্যাপেলের থেকে পাওয়া পরবর্তী আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি বাজিয়ে নিন। আজকের মতো ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।